ব্রেকিং নিউজ। গোয়ালপাড়াত বন্য হস্তির আক্রমণত নিহত দুই কনমানি, হাতির আক্রমণত নিহত দুয়োটি শিশু একটা পরিয়ালর। নিহত দুই ভাতৃ ভগ্নী জর্ণা রাভা আর চিরঞ্জিত রাভা, হাতির আক্রমণত আহত দুই শিশুর মাতৃ আহত রহিলা রাভাক চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে। শোকাবহ ঘটনার সময় স্বামী কাদব রাভা গুয়াহাটীত আবদ্ধ হয়ে আছে। তলাবন্ধের গুয়াহাটীত আবদ্ধ দিন হাজিরা করা কাদব রাভা পরিয়ালটির ঘর ভাঙি চুরমার করলে হাতির তাকে। বুধবার নিশা গোয়ালপাড়ার হাদলাপাড়ত এই শোকাবহ ঘটনা সংঘটিত হয়েছে। পুনৰ জানাইছো, গোয়ালপাড়াত বন্য হস্তির আক্রমণত নিহত দুই কনমানি, হাতির আক্রমণত নিহত দুইটি কনমানি একটা পরিয়ালর। নিহত হয়েছে দুই ভাতৃ ভগ্নী জর্ণা রাভা আর চিরঞ্জিত রাভা। হাতির আক্রমণত আহত হয়েছে দুই শিশুর মাতৃও। আহত রহিলা রাভাক চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে। শোকাবহ ঘটনার সময় স্বামী কাদব রাভা গুয়াহাটীত আবদ্ধ হয়ে আছে। তলাবন্ধের গুয়াহাটীত আবদ্ধ দিন হাজিরা করা কাদব রাভা পরিয়ালটির ঘর ভাঙি ছিঙি চুরমার করে হাতির তাকে। যোৱাকালি নিশা 11 বজাত এই আমাৰ মৰনৈ থানা এলেকাৰ ফুটুদুপৰা গাঁৱত এটা প্ৰকাণ্ড বনৰীয়া হাতী প্ৰৱেশ কৰে। আৰু সেই বনৰীয়া হাতীয়ে বিষ্টু ৰাজবংশী নামৰ মানুহজনৰ শুই থকা অৱস্থাত প্ৰকাণ্ড বনৰীয়া হাতীটোৱে এই থকা ঘৰটো ভাঙি পেলোৱাৰ উপৰি মানে চাউল দালি যিখিনি আছিল গোটেইখিনি খাই শেষ কৰিছে। আৰু বিচনাত থকা অৱস্থাত তেওঁলোকক মানে হাতীটোৱে টানি উলিয়াইছিল আৰু কোনো রকমে তেওঁলোকে মানে জীবন রক্ষা পড়ে। আর হাতির আক্রমণ পুনরবার জানাইছে, শোকাবহ ঘটনা সংঘটিত হয়েছে। দুটিক কনমানি শিশুর মৃত্যু হয়েছে হাতির গচকত। আর এটা প্রকাণ্ড হাতী বলে ইতিমধ্যে জানাইছে প্রত্যক্ষদর্শীয়ে জানাইছে। আর তারপরই অতি শোকাবহ ঘটনাটি হয়েছে যে পিতৃ গুয়াহাটীত আবদ্ধ হয়েছে তলাবন্ধর বাবে, আর ইতিমধ্যে মাতৃগী আহত হয়েছে, দুটি কনমানি শিশুর মৃত্যু হয়েছে। শোকাবহ ঘটনা সংঘটিত হয়েছে। রিঙ্কু দাস আছে ফোনযোগে সংযুক্ত হয়। রিঙ্কুয়ে আমাক আরো অধিক জানাব। রিঙ্কু, দুর্ভাগ্যজনক ঘটনা সংঘটিছে গোয়ালপাড়া হাদলাপাড়াত। যোৱা নিশা প্রায় মান বজাত গোয়ালপাড়া হাদলাপাড়াত এক বনরিয়া হাতির জাক আহি পেলাই যে কদম রাভা নামর যে লোকজন ঘর ইতিমধ্যে আহে আর তার সম্বেদ পাই পেলাই যে মাত যে রহিলা রাভা আর তিনি বছরীয় পুত্র যে চিরঞ্জিত রাভা আর যে 11 বছরীয় কন্যা জনা রাভা ইতিমধ্যে ঘরের পর পলাবলে খুঁজতে যে হাতির জাকটো ইতিমধ্যে যে কনমানি যে চিরঞ্জিত রাভা আর যে 11 বছরীয় যে জনা রাভা কুকুরের টানি পেলাই ইতিমধ্যে গছকি নিহত করে আর মাত রহিলা রাভা আহত হয়। আহত রহিলা রাভা ইতিমধ্যে গোয়ালপাড়া যে অসামরিক চিকিৎসালয় ইতিমধ্যে ভর্তি হয়ে আছে। আর দুর্ভাগ্যজনক কথা বলব লাগবে যে রহিলা রাভার যে চিরঞ্জিত রাভার যে পিতৃ ইতিমধ্যে তলাবন্ধর ভাবে ইতিমধ্যে দিন হাজিরা করার ভাবে ইতিমধ্যে গুয়াহাটীতে আহিছিল। গুয়াহাটীতে ইতিমধ্যে তলাবন্ধর ভাবে যে কদম রাভা ইতিমধ্যে গুয়াহাটীতে আবদ্ধ হয়ে আছে। আর সেই সময়ত দেখা গৈছে যোৱা নিশা যে ঘটনা মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছে যে কদম রাভার ঘর ইতিমধ্যে আজ বদলি আছে জাক এটা ইতিমধ্যে প্রবেশ যে কদম রাভার যে পুত্র যে চিরঞ্জিত রাভা 3 বছরীয়া আর জনা রাভা 11 বছরীয় যে কন্যা ইতিমধ্যে গছর ইতিমধ্যে মৃত্যুর মুখত পরিব লগা হয়। আর পত্নী যে কদম রাভার পত্নী যে রহিলা রাভা ইতিমধ্যে গুরুতরভাবে আহত হয়ে পেলায় গোয়ালপাড়া অসামরিক চিকিৎসা ইতিমধ্যে ভর্তি হয়ে আছে। এই সেই অঞ্চল ইতিমধ্যে খরচা পড়ে যে হয় বা পড়ে। হয়, রিঙ্কু আপনার ধন্যবাদ জানাইছে। শোকাবহ ঘটনা সংঘটিত হয়েছে। ইতিমধ্যে আমি জানাইছো ঘটনা সন্দর্ভত গোয়ালপাড়াত এই ঘটনা সংঘটিত হয়েছে। দুটি কনমানি শিশু হাতির গছকত মৃত্যু হওয়ার লগতে মাতৃগী আহত অবস্থাত আছে। আর তাতুক দুর্ভাগ্যজনক কথা যে পিতৃ লকডাউনের বাবে গুয়াহাটীত আবদ্ধ হয়ে আছে। চীনের অনা হল 50,000